স্যার, আপনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আছে? ছাত্র ছাত্রী কোনো মতে আপনাদের মিড ডে মিল দিয়া নাই, কি হওয়ার কারণে? দুই মাস হওয়া নাই, এনে আইডিয়াতে কইছে। এটা ধরো কিমান দিন মোটামুটি ধরো এক মাস হবো আর এক মাস হবে এক মাস হবে দুই মাস খাদ্য নিদিয়ার কারণ কি? কারণ মই তারমানে এসএমসির লগত আলোচনা করিলো যে এতিয়া ধরক মোক যেহেতু অফিসিয়ালি নিয়মতে রিলিজ করে থৈছে, এতিয়া মই চার্জ বুঝাই দিম বলে এসএমসিক আলোচনা করিলো, তেওঁলোকে মোক চার্জ দিব নিদিয়ে। এতিয়া মই চিন্তা করলো যদি আকো পিছত দিব অফিসিয়ালি দিব লগা হয়ে যায়, মই তো দিব বাধ্য, কারণ মোক যদি অফিসিয়ালি নির্দেশ দিয়ে সেটাই করি মই, যদি সরকারের মই কর্মচারী, সারে যেটু কব সেটা মানিব লাগবে আমার। তারপর মই চিন্তা করলো যে মিড ডে মিলটা বন্ধ করে থাকে ভাল হবো, কারণ এই টাকাখিন এক মাসত আমার প্রায় 30,000, 25,000, 26,000 এনেকে বিল আহে, সেখানে পয়সা কোনে দিব? গতিকে আপনি কারবার নির্দেশ মতো বন্ধ করলেন নাকি মিড ডে মিল? না, আমি স্যারক কইসু, এসএমসিকে কইসু যে এটা এই পয়সাখিনি কোনে পিছত যদি মই আমার অফিসার জানাইছো, স্যারে বন্ধ করিব কোয়া নাই, স্যারে কইসে ঠিক আছে এটা আমি আলোচনা করি কি হয়। তারমানে মাজতে আমার এই স্যারে অর্ডার যেটা আনিল, তারপর মই এসএমসির লগত আলোচনা করিলো, গাঁওয়ার মানুষের লগত আলোচনা করি, তেওঁলোকে মোক তারমানে লিখিত দিছে, বিও স্যারক দিছে যে আমার প্রধান শিক্ষক হিসাবে এই স্যারকে লাগে, স্যারে তো একো করা নাই, স্যারক কি কারণে রিলিজ করে দিয়া হল, এই তো কারণটা বিচারি তেওঁলোকে আমার এসএমসি এটা রেজুলেশন লৈ লিখি দিছে। বিও স্যারক লিখ যে আপনি একজন শিক্ষক হিসাবে ঠগুয়াই আছে, এইটো কিমান দূর যুক্তিসঙ্গত? এইটা তো ঠগুয়া কথা নাহে নয়, এইটা না আপনাদের মাজত কিবা হয়েছে, সেই কারণে আপনাদের ছাত্রছাত্রী খাদ্যগুলা বন্ধ করে রাখছে, এইটা আপনাদের কি কয়? এই সেইটো মই ঠগুয়া বলে কথা নহয়, কারণ মই যে ধরো মই যদি পিছিয়ে চার্জটো দি দিব লগা হয়, এই দোকানের পয়সা খিনি কোনে দিব? এই এটা মাসের পয়সা যদি অ্যাকাউন্টে থাকা খাদ্যর হুমা, এই পয়সা খিনি কি করবে? পয়সা খিনি অ্যাকাউন্টে থাকি যাব, এই সেখানে পয়সা তো খরচ করবো না। পরিচালনা সমিতি মই জানাইছো, প্রেসিডেন্টে কইছে আর নিজে লিখিত ভাবে দিছে, দেখুন প্রেসিডেন্টে আমার দিও স্যার খাদ্যর ক্ষেত্র নহয়, খাদ্যর ক্ষেত্র মই কইছো যে স্যার এতিয়া খাদ্যখিনি যদি মই দিও, মই যে চার্জ দিয়ার পিছত এই টাকাখিনি দোকানে কোনে দিব? যদি সেই সারে নিদিয়ে তাহলে মই ভরব লাগব, এক মাস যদি 30,000 টাকা আহে মই কেনকে 30,000 টাকা ভরিব? স্যার প্রেসিডেন্ট একো কোয়া নাই, আমি কালিও গেছিল স্যারক জানাইছো, বা কোন স্যার? আমার বিও স্যার। কি কয়ে স্যার? ডিম্বেশ্বর দাস। কি কয়েছে? হ্যাঁ, স্যারে কইছে এসএমসির মানুষ গৈছিল মাতি লই, স্যারে কইছে মই হেডমাস্টার দায়িত্বটা নলম, তাহলে মোক মাতি লই স্যার, তাহলে আপনার আলোচনা করে গুণোৎসব আহি গেছে, গুণোৎসবের আগত ধরো কামখিনি করব লাগবে, সেদিনা গুণোৎসবের ও এমআরও মই রিসিভ করিল, এতিয়া ধরো গুণোৎসবটো আমি চলাবলৈ স্যারে কৈছিল, আপনার এতিয়া আমি আরো জানাম সোমবারে বা মোক স্যারক আপনি কব লাগে যে বাকি সব কামখিনি মোকে দি করা, কেবল খাদ্যটো খুৱাব নালাগে, এইটো কেনে কৈছে? কামখিনি আপুনি করে আছে, সব কাম আপুনি করে আছে, আপনি ইচ্ছা মতে খাদ্যখিনি বন্ধ করেছে? মই ইচ্ছা মতে বন্ধ করা নাই, প্রেসিডেন্টে জানে, আমার এসএমসি কইছে যে স্যার। নাম কি? আয়ন আলী। আয়ন আলী এখানে বিদ্যালয়তে আহে না? আহে, সদায় আহে, মাতিলে আহে বা আয়নেও আহে, স্যার নিজেও জানে কাহিনী। ছাত্র ছাত্রীক আমি সুধিলো যে এমডিএম মানে খাদ্যটো কিমান দিনের পর নিদিয়ে, ছাত্র ছাত্রী সকলে কোয়া মতে প্রায় এক মাস ধরে খাদ্য দিয়া নাই 1223 নং প্রাথমিক বিদ্যালয়ত, গতিকে খাদ্য না নিদিয়ার কারণটা কি, এইটু মোর একটা প্রশ্ন। আর দ্বিতীয়তে কথা হল বিদ্যালয়ত 5 জন শিক্ষক, শিক্ষক বা শিক্ষয়িত্রী মিলি 5 জন টিচার আছে, কিন্তু আজি আমি উপস্থিত দেখা পালো 3 জন টিচার আর বাকি 2 জন শিক্ষয়িত্রী উপস্থিত নাই, অনুপস্থিত। এতিয়া ছুটিত আছে না কিয়ত আছে কিন্তু সেটা আমি নাজানো, কিন্তু আমি দেখা পালো বিদ্যালয়ত আহি প্রত্যক্ষভাবে দেখা পালো যে বিদ্যালয়ত 2 জন বাইদেউ অনুপস্থিত, গতিকে কিহর কারণে অনুপস্থিত থাকে সেইটাও মোর একটু প্রশ্ন। আরও কথা হল এই বিদ্যালয়খনত নিয়মিতভাবে যেটা পাঠদান, পাঠদানের ক্ষেত্রে আমি ছাত্রছাত্রীসকলে কলে যে 12টা সাড়ে 12টা বাজাত বিদ্যালয় ছুটি দিয়ে, গতিকে বিদ্যালয় এখন কেইটা বাজাত ছুটি দিয়ে আর কেইটা বাজাত
প্রধান শিক্ষক শিক্ষকসকল আহিব লাগে, উপস্থিত হব লাগে, সেইটো বিষয়ে অলপ কথা আছে। গতিকে নিয়মিতভাবে পাঠদান করিব লাগে আর নিয়মিতভাবে বিদ্যালয়ত ছাত্র ছাত্রীর খাদ্য দিব লাগে, আর প্রতিজন শিক্ষক বা শিক্ষয়িত্রী সকলে স্কুলত সে 9টা বাজাত আহিল 12টা বাজাত গুছি যাব সেটু নহয়। ঠিক আমার সরকারি যেটু নিয়ম আছে সেই নিয়ম মাফিক ছুটি দিব লাগিব আর নিয়ম মাফিক যাব লাগিব, 9টা বাজাত আহি 12টা বাজাত যাব নোৱাৰিব। এইখিনি সময়ত আমি স্যার বাইদেউ স্যারসকলক জনাইছো, স্কুলত আহি কৈছো, স্যারসকলক কৈছো, যত স্কুলত আহি কৈছো, নাইবা রাস্তাত লগ পালে রাস্তাতো কৈছো স্যারসকলক যে আপোনালোকে খাদ্য কি এনে দিয়ে। তেওঁলোকে কয় যে মানে হেড স্যার, মানে এটা স্কুল দুইজন হেড স্যার লৈ মানে দৌড়াদৌড়ি বাড়ি আছে, গতিকে সেই কারণে খাদ্যটো সেইটো কারণে বন্ধ রাখিছে। কোনে হেড স্যার সেইটো হেড স্যারসকলেও নাজানে। বিদ্যালয়ের পরিচালনা সমিতির যিজন সভাপতি এই মানুষজনক মই সুধিছিল, তেও কইছে যে নাই কেদিনমান ধরে চলা নাই আর চলাই আছো বলে মোক কইছে। মই কইছো নাই চলা নাই, মই স্কুলত যাও মাঝে সময়ে, আপনি স্কুলত যায় না নাই? ছাত্র ছাত্রী তো কইছে যে না আমি এই খাদ্যটো পোৱা নাই, একমাদৰী খাদ্যটো পোৱা নাই।